আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কীভাবে একটি ফেসবুক পেজকে ডিলিট করতে হয়। তো এই বিষয়টি অনেকে জানেন না, যারা জানেন না এই বিষয়টি তার অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আর দেরি না, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা একটি ফেসবুক পেজকে ডিলিট করতে পারি। তো সর্বপ্রথম আপনি যে কোনো ফেসবুক অ্যাপসে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি যেই ফেসবুক পেজটি ডিলিট করতে চাচ্ছেন তো সেই ফেসবুক পেজটি সিলেক্ট করে নেবেন এবং ওপেন করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই ফেসবুক পেজটি ডিলিট করব। তো এর জন্য আমি এই ফেসবুক পেজটিতে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম ইন্টারফেস চলে আসবে অবশ্যই, এবং উপরে দেখতে পাচ্ছেন একটি গিয়ার আইকন আছে, এটি হচ্ছে সেটিংসের আইকন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন সেটিংসে। তো এখান থেকে জেনারেল অপশনটিতে ক্লিক করে দিবেন। বন্ধুরা খুবই সহজ, একদম সহজ, একবার দেখলে আপনারা যদি মনোযোগ সহকারে একবার দেখেন তো অবশ্যই আপনারা একবারেই ডিলিট করতে পারবেন, ঠিক আছে। তো এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন ছোট ছোট। তো এখান থেকে আমাদের রিমুভ পেজ অপশনটি খুঁজে নিতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন রিমুভ পেজ অপশনটি পেয়ে গেছে, এখানে আমরা একবার ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখান থেকে ডিলিট পেজে ক্লিক করে দেব এবং আমাদের পেজটি এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা এখন আমরা চেক করে নেব এবং একবার আমরা রিফ্রেশ করে নিই। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কিন্তু পেজটি রিমুভ হয়ে গেছে, অর্থাৎ ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা এভাবে ফেসবুক পেজকে খুব সহজেই ডিলিট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য, এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।